মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে জবাব দেন নির্দেশ যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনের নামে হত্যাকাণ্ড ঘটালে বিরোধী দলীয় নেতার বিচার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও বস্তিতে আগুনে কয়েক হাজার ঘর ছাই কয়েক হাজার মানুষ ঘর হারা পদ্মা সেতুর অর্ধেক অর্থ পুঁজিবাজার থেকে আশ্বাস এর শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পরিকল্পনা জমা এবং সারাদেশে এসএসসির সমমনা পরীক্ষা শুরু হরতালের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দ্বিতীয় ট্রাইব্যুনাল চৌদ্দ ফেব্রুয়ারির মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে একই সঙ্গে ট্রাইব্যুনালের বিরুদ্ধে হুমকি দেওয়ায় আসামি পক্ষকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন আদালত ট্রাইব্যুনালে এসে ডিএমপি কমিশনার বলেছেন শিবিরকে গুলি করার নির্দেশ সংক্রান্ত সংবাদ সত্য নয় জানাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে আসেন ডিএমপি কমিশনার বেনুজুল আহমেদ তিনি জানান সরকার ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে শিবির দেখা মাত্রই গুলি নির্দেশ সম্পর্কে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেন তিনি গুলি করার যে বিষয়টা বলছিলেন সেটা আসলে সত্য ছিল আই মেড নো অফিশিয়াল স্টেটমেন্ট এন্ড দেয়ার ওয়াজ নো অফিশিয়াল রেকর্ড এগুলোর ভিত্তিতে কোনো লেখালেখি করাটাই মনে করি অনৈতিক মিশর সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীর মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় রায়ের তারেক উল্লেখ সংক্রান্ত প্রকাশিত সংবাদ দ্বিতীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করে আসামিপক্ষ তবে আদেশ দেওয়ার আগে ট্রাইব্যুনাল বন্ধ করার জামাতের হুমকি সংক্রান্ত প্রকাশিত সংবাদ আসামি পক্ষের আইনজীবী নজরে আনেন আদালত সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ট্রাইব্যুনালকে অবৈধ হাক্কা দেওয়া হয়েছে এবং বাতিল ঘোষণার দাবি ছাড়া বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মসূচির কথাও বলা হয়েছে ট্রাইব্যুনালকে এভাবে যেন হেয়াও করা না হয় কারণ প্রত্যেকে ট্রাইব্যুনালের একটা অংশ এবং এই মর্মে উনি সতর্কও করে দেন এইভাবে চলতে থাকলে একসময় ব্যবস্থা নিতে হতে পারে এটা বলেছেন আজকে আদেশ দিয়েছেন যে এ যদি এই বক্তব্য তিনি দিয়ে থাকেন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ট্রাইব্যুনালের ইমেজকে টার্নিশ করেছে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে সুতরাং মাননীয় মন্ত্রীকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো এবং আগামী চোদ্দই ফেব্রুয়ারি এই ব্যাপারে পরবর্তী আদেশ দেওয়ার জন্য আদালত দিন ধার্য করেছেন আদালত কমানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানালে এই মামলার শুনানি ২৬ ফেব্রুয়ারি ঠিক করেন দ্বিতীয় ট্রাইব্যুনাল ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি চার মার্চ ঠিক করেছেন প্রথম ট্রাইব্যুনাল একই আদালতে গোলাম আজমের মামলায় প্রথম সাফাই সাক্ষীর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়েছে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলনের নামে মানুষ হত্যা করলে বিরোধী দলীয় নেতা ও তার দোষীদেরও বিচার করা হবে তিনি বলেছেন আন্দোলনের নামে আস্ফালন করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না ঢাকার চরে জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান ফারুক হোসেনের রিপোর্ট রাজধানীর পাশেই অবহেলিত জনপথ কামরাঙ্গিচরের উন্নয়নে হাতে নেওয়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কোম্পানিঘাট মাঠে মহানগর আওয়ামী লীগের এই জনসভা শুরুতেই প্রধানমন্ত্রী দু সালে সালের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় কামরাঙ্গিচর সহ পুরো দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আগামী দিনেও তার দল সরকার গঠন করতে পারলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকায় ভোট দিয়ে আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন এই নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন পাচ্ছেন কাজে আগামী নির্বাচন সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই আপনারা দুই হাতলেও আমাদের ওয়াদা করেন যে নৌকায় ভোট দেবেন আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কাজে আমরা নৌকায় আপনারা ভোট দেবেন আমরা আপনাদের সেবা করব আমরা জাতির পিতা নেতৃত্বে স্বাধীনতা এনেছি বাংলাদেশকে দাইত্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব প্রধানমন্ত্রী বলেন মানবতা বিরোধী অপরাধ স্বাধীনতার কলঙ্ক আর জাতির সেই কলঙ্ক মুছে দিতেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ চলছে যতই আপনি আন্দোলনের নামে আশপালন করেন না কেন যতই আপনি মনুষ্যত্ব করে মায়ের কোল খালি করেন ওই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না বরং আজকে যে আপনি মানুষ হত্যা করেন আজকে পুলিশ হত্যা করেন তাদের উপরে আক্রমণ করেন মানুষকে হত্যা করেন গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে মানুষ হত্যা করে আপনার ক্যাডাররা এই হত্যার জন্য একদিন বাংলার মাটিতে আপনিও আপনার ক্যাডার ও দোসর তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ জামাল সরকারি উচ্চ বিদ্যালয় এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন ফারুক হোসেন আই ঢাকা রাজধানীর আগারগাঁও বস্তিতে ভয়াবহ আগুনে কমপক্ষে তিন হাজার বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ এই আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আগুন দমকল বাহিনী হোসেন আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সামনে বস্তিতে রোববার দুপুর বারোটার দিকে আগুন লাগে বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে প্রথমে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে দমকল বাহিনীর আরও চারটি ইউনিটের সঙ্গে পুলিশ র্যাব এবং স্থানীয় জনগণ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিভায় চলে আসছে তাড়াতাড়ি তারপরে দেখেন কিছু তো ট্রাফিক তো সমস্যা আছে এখানে পিক আওয়ার ফোনে এটা হতে পারে অসতর্ক হতে পারে বিভিন্নভাবে ইলেকট্রিক্যাল শর্টফল্ট হতে পারে বাট এটা আমাদের তদন্ত সাপেক্ষে বলতে পারবো প্রথম দিকে দমকল বাহিনীর অসহযোগিতার অভিযোগ করেছেন স্থানীয়রা আগুনে পুড়ে গেছে বস্তির সব ঘর সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বস্তিবাসী

ধন্যাঢ্য ব্যক্তি যারা বৃত্তশালী তাদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দেড় ঘন্টার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এই সমগ্র বস্তি নিমিশেই গৃহহারা হয়ে পড়েছে এই বস্তির হাজার হাজার মানুষ তাদের দাবি দমকল বাহিনী আর একটু পরিকল্পিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক কমানো যেত হোসেন চ্যানেল আই আগারগাঁও ঢাকা নিজস্ব তহবিল ও বিকল্প অর্থায়নে আট মাসের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু না করতে পারলেও অক্টোবরের আগেই সংযোগ সরকারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী আর পদ্মা সেতু নির্মাণের অর্ধেক খরচ পুঁজিবাজার থেকেই যোগান দেওয়া সম্ভব বলে দাবি ঢাকা স্টক এক্সচেঞ্জের শারমিন আজাদের রিপোর্ট নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণই এখন মহাজোট সরকারের প্রতিশ্রুতি তবে বিশেষজ্ঞদের পরামর্শ আবারও দাতা গোষ্ঠীদের সঙ্গে আলোচনার এই অবস্থায় আশুলিয়ায় নবীনগর কালিয়াকৈর চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনে গিয়ে যোগাযোগ মন্ত্রী জানালেন নতুন করে পদ্মা সেতু নকশা তৈরির মধ্য দিয়ে প্রক্রিয়া করতে সেতু বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আগামী ফেব্রুয়ারি আঠাশ তারিখে আমাদের রিভার প্রোটেকশন ব্যাংক প্রোটেকশন রিভার ট্রেনিংয়ের অংশ ব্যাঙ্ক প্রোটেকশনের ছিয়ানব্বই কোটি টাকার কাজ আজিরা পট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখান থেকে তিনি প্যাকেজ ঘোষণা করবেন কখন কোন কাজটি হবে নিজস্ব অর্থায়ন এবং যদি বাইরের অনেকেরও আগ্রহ আছে দু তিনটি দেশের তাদের সাথে আলাপ আলোচনা করে যদি মূল ব্যাপারে তারাও যদি এগিয়ে আসেন তখন আমরা তাদেরকে নিয়ে

থেকে তোলা সম্ভব পুঁজি বাজারের মাধ্যমে টাকা তুললে আপনারা ভালো করে জানেন সেটা কোনো কষ্ট নাই পদ্মা সেতুর খরচ যোগানের বিষয়ে ডিএসসির পরিকল্পনা একাত্ম হয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এফবিসিসিআই ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন দাতা গোষ্ঠীর সঙ্গে আলোচনায় পদ্মা সেতু প্রসঙ্গ আসেনি জানি ইআরডি সচিব বলেছেন এ প্রকল্পে আইডিবি ছাড় করা অর্থ নিয়ে আলোচনা করা হবে শারমিন আজাদ চ্যানেল আই ঢাকা পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগের তদন্তে তৎকালীন প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ও চতুর্থ মূল্যায়ন কমিটির সদস্য তরুণ তপন দেওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন বিকেলে প্রকল্পের কথা বলেন নিয়ে দুদক চেয়ারম্যান গুলাম রহমান তিনি বলেন বিশ্ব বিশ্বব্যাংকের সাথে সরকারের সমঝোতার উপরে নির্ভর করবে বিশেষজ্ঞ প্যানেল আর দুর্নীতি দমন কমিশনের সম্পর্ক তিনি আরো বলেন দুদক কখনোই ব্যাংকের কোনো চাপে নথি স্বীকার করেনি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ালেও তদন্ত কাজে কোনো শৈথিল্য হবে না বলেও জানিয়েছেন তো চেয়ারম্যান গোলাম রহমান তাদের বিরুদ্ধে চার্জ শিট দেওয়া আমরা তার উত্তর দিয়েছি সরকারের সাথে বিশ্বব্যাংক একটা এম ও এম ও সমঝোতা স্মারকটি ক্যান্সেল করেছে এমন কোনো তথ্য আমার কাছে নেই যদি ওই সমঝোতি স্মারকটি ইনপ্লেসড থাকে যদি বলবৎ থাকে তাহলে বিশ্বব্যাঙ্কও আমাদেরকে সহায়তা দিবে আমরাও তাদের সহায়তা দিব এইটা নির্ভর করছে বিশ্বব্যাংকের সাথে সরকারের সহযোগ আলো যে সমঝোতা তার এই দুর্নীতির বিষয়টি উদ্ঘাটিত হোক এবং দুর্নীতি পরায়ণরা আইনানু শাস্তির সম্মুখীন হোক এটা সরকারও চায় দুদকও চায় জনগণও চায় বিশ্বব্যাঙ্কও চায় নিজস্ব অর্থায়নে পদ্মা করার নামে সরকার দেশটাকে নিঃশেষ করে দিতে চায় বলে অভিযোগ বিএনপির দলের নেতারা বলেছেন সরকারি টাকা খরচ করে প্রধানমন্ত্রী জেলায় জেলায় নৌকার পক্ষে ভোট চাইলে বিএনপিও ঘরে বসে থাকবে না জানাচ্ছেন চক্রবালিতা রাজনীতিতে এখন বড় ইস্যু পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক অধ্যায়ের সমাপ্তি বিরোধী দলীয় নেতারা এ নিয়ে দুষছেন সরকারের দুর্নীতিকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পদ্মা সেতুর টেন্ডার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন সিনেমার বিজ্ঞাপনে যেমন বলে বাকিটুকু রূপালি পর্দায় দেখুন অর্থমন্ত্রী এরকম বলছেন এখন বাকিটুকু রূপালি পর্দায় দেখুন পদ্মা সেতু নিজের অর্থে করার নামে দেশটাকে নিঃশেষ করে দেওয়া হবে দেশের জনগণের উপর চিরদিনের জন্য বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হবে আরেক কর্মসূচিতে বিভিন্ন স্থানের জনসভায় প্রধানমন্ত্রী নৌকার পক্ষে ভোট চাওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ সরকারি টাকা খরচ করে যারা আজকে জনসভা করেন স্কুল কলেজ থেকে জোর করে আজকে ছাত্রছাত্রীকে সবাই উপস্থিত করতে বাধ্য করেন প্রশাসনকে দিয়ে সেই সরকারের অধীনে আরেকটি নির্বাচন হবে সেই নির্বাচন উনি পক্ষে ভোট চাচ্ছেন এতেই প্রমাণিত হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে বিএনপির আঠারো দলীয় জোটের যে দাবি সেই দাবি প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি সরকারি টাকা খরচ করে প্রত্যেকে জেলায় জেলায় নৌকার পক্ষে ভোট চান বিএনপি দল বসে প্রতিরোধ করার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি বিএনপি নেতাদের দাবি গাইড জোরে পদ্মা সেতু করতে গিয়ে সরকার চালের কেজি দুশো টাকা করবে চকর মালিকা চ্যানেল আই ঢাকা বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এসএসসি দাখিল ও কারিগরি মিলে এবার মোট পরীক্ষার্থী তেরো লাখ তিন হাজার দুশো জন পরীক্ষা চলার সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী শরিয়া হোসেন রিপোর্ট দুই হাজার দশ সালে চালু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট জে ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা এবার এসএসসি ও সম্মানের পরীক্ষা দিচ্ছে পাবলিক পরীক্ষার অভিজ্ঞতা কিছুটা হলেও রয়েছে তাদের বাসায় মশার উপদ্রব আর পথে যানজট কাটিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা যানজট তো আছে এই যেমন এই যে আজকে তো আমরা এখানে যখন আসছে এমন গাড়ি চাপাচাপি যে মানে রাস্তা ওই পারে ছেলে একটু পড়বে দেখবে ওইটা মানে যেতে পারতেছে না আমি তো এই টেনশনে অনেক আছি তারপর আমার ছেলেও অনেক টেনশন করতেছে যে হরতাল না ফেলে দেয় কেননা হরতাল দিলে পরে একটা পরীক্ষা যখন ব্রেক হয়ে যায় এই পরীক্ষাটার প্রতি কিন্তু শিক্ষার্থীদের অনেক ইয়ে হয়ে যায় মানে লেকেজ থেকে যায় সময় মতো পরীক্ষাগুলো হওয়া সমাবেত রেজাল্ট হওয়া এটা আসলে একটা পজিটিভ দিক আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইউনিক রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করায় তাদের আর বারবার রেজিস্ট্রেশন করতে হবে না আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নেতৃত্ব বা যারা নানাভাবে রাজনৈতিক সাথে সম্পৃক্ত আছেন তারা এত দায়িত্বহীন কাজ করবেন না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথে একটা বাধার সৃষ্টি করবেন এবং যদি কেউ করে থাকেন তারা বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের এগিয়ে যাওয়ার পথে এটা বাধার সৃষ্টি করছেন আমাদের খুবই দুর্ভাগ্য যে গত বছর এইচএসসি পরীক্ষার সময় পাঁচ দিন আমাদেরকে হরতাল মোকাবেলা করতে হয়েছে আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে শিক্ষার্থী নয় লাখ উননব্বই হাজার আটশো জন এর মধ্যে ছাত্র চার লাখ আটাশি হাজার চারশো বিরাশি এবং ছাত্রী পাঁচ লাখ এক হাজার তিনশো পঁয়ত্রিশ দাখিলে দুই লাখ পঁচিশ হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র এক লাখ পনেরো হাজার ছয়শো বাষট্টি এবং ছাত্রী এক লাখ নয় হাজার তিনশো চৌষট্টি কারিগরিতে আটাশি হাজার তিনশো ষাট শিক্ষার্থীর মধ্যে ছাত্র চৌষট্টি হাজার একশো চব্বিশ এবং ছাত্রী চব্বিশ হাজার দুইশো ছত্রিশ জন শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই ঢাকা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা সেনা সদর অফিসার্স মেসে জেনারেলস কনফারেন্সে যোগ দেন কনফারেন্সে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী সকল জেনারেলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন সে সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এর আগে সেনা সদরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বায়ান্নের ভাষা আন্দোলনে যে ছাত্রনেতা ও রাজনীতিকরা অংশ নিয়েছিলেন গৌরবময় ইতিহাস জুড়ে তাদেরই নাম ছয় দশক পর ভাষা সংগ্রামীদের তালিকা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করছে তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কমিটি হাইকোর্টকে তাই তালিকা তৈরির আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানাচ্ছেন জানাতুল বাকি কেকা একুশের চেতনায় বাংলাদেশ জন্মের যে সংগ্রাম তার দীর্ঘপথে হেঁটেছেন অনেক ভাষা সংগ্রামী সংগঠক ও রাজনীতিক পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি সহ অনেক বইতে আছে ভাষা সংগ্রামী প্রায় সকলের নাম তবে বিভিন্ন সময় সরকারিভাবে ভাষা সংগ্রামীদের তালিকা করার প্রস্তাব উঠেছে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দু সালের পঁচিশ আগস্ট ভাষা সংগ্রামীদের তালিকা প্রণয়ন সহ আট দফা নির্দেশনা দেন হাইকোর্ট আমরা যদি আবার তালিকা করতে চাই এটা একটা নানা জটিলতার সৃষ্টি হবে যেটা কোনো দরকার নেই যারা ভাষা সংগ্রাম করেছিলেন অগ্রণী ভূমিকা পালন করেছেন ইতিহাসে তাদের নাম লিপিবদ্ধ আছে সেই জন্য আমরা প্রস্তাব করেছি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যেন এটি হাইকোর্টে দেওয়া হয় তা হচ্ছে তালিকা আর না করে সবাইকে ভাষা সংগ্রামী হিসেবে সাড়ে চার কোটি মানুষের সংগ্রামের স্বীকৃতিটা থাকুক এবং এটি থেকে মার্জনা করা হোক আটষট্টি জনের তালিকা করে সংস্কৃতি মন্ত্রণালয় গেজেট প্রকাশ করলে প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তাই ভাষা সংগ্রামী আহমদ রফিক ও রফিকুল ইসলাম এবং ইতিহাসবিদ অধ্যাপক মুন্তাসির মামুন সহ ছয় সদস্যের কমিটি তালিকা না করার পক্ষে মত দিয়েছেন সরকারি গেজেটের তখন এটাকে জটিলতা হতে পারে এবং ভবিষ্যতে মামলা মোকদ্দমা হতে এইটা মনে করে তারা আমাদের কাছে সুপারিশ করেছেন যাতে তালিকা যেটি করা হয়েছে সেটি যেন বাতিল করা হয় এবং তার জন্য তালিকা করার জন্য তাদেরকে সুপারিশ না করা সেভাবে আমরা কোর্টের কাছে জানিয়েছি আশা করি কোর্ট ভাষা সংগ্রামীরা বলছেন ভাষা সংগ্রামীদের নাম রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় অকুণ্ঠ সমর্থন জানানো লক্ষ কোটি জনতার কাতারে থাকলেও তাতে তাদের মাহাত্ম একটুও কমবে না বরং তাদের দুটি ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মে জান্নাতুল বাকা চ্যানেল আই ঢাকা বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনের সন্ধ্যার পর থেকেই ভিড় বেড়েছে বই প্রেমীদের আজ মেলায় এসেছে কিংবদন্তী উপন্যাসিক হোমান আহমেদের হিজিবিজি সহ পঁচানব্বইটি নতুন বই এবারে বই মেলা আয়োজনে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক ও চ্যানেল আই দর্শক এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে আছেন আমাদের রিপোর্টার রাজীব দাস মেলার খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রাজীব আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আরিফ আমি আপনাকে শুনতে পাচ্ছি রাজীব অমর একুশে গ্রন্থমেলার সর্বশেষ পরিস্থিতি আপনি জানাবেন আমাদের আরিফ আপনি জানেন যে আজকে অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন গত দুদিন সরকারি ছুটি ছিল যে কারণে মেলায় প্রচুর সংখ্যক পাঠক দর্শকের আগমন ঘটেছে আজকে সে তুলনায় কিন্তু অতটা দর্শকের উপস্থিতি এখানে দেখা যায়নি যদিও সন্ধ্যার থেকে কিছু দর্শকের দর্শনার্থীর আগমন বেড়েছে মানে যারা বই কেনারছে তালিকা সংগ্রহ এবং নতুন বই যেগুলো এসছে সেগুলো নেড়ে দেখার প্রতি তাদের আগ্রহটা বেশি ছিল হয়তো প্রথম দিকে এমনটাই হয় যে বই নেড়ে পছন্দ করে রাখা হয় তারপরে হয়তো পরবর্তীতে বইটা কেনা হয় আজকেও আপনি যেমনটি বললেন পঁচানব্বইটি নতুন বই এসেছে এবং নজরুল মঞ্চে যথারীতি নতুন বইয়ের মোরক উন্মোচিত হয়েছে প্রায় পাঁচটি বইয়ের এখন পর্যন্ত এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই আজকে প্রয়াত আমাদের জনপ্রিয় যে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার একটি নতুন বই এসেছে হিজিবিজি নামে এটি অন্য প্রকাশ থেকে বেরিয়েছে তো এটির আজকের বিক্রি অনেক ভালো দেখলাম যে দর্শক পাঠকরা এই বইটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন বেশি যেহেতু এটি এবারের আসা প্রথম বই আজকে তৃতীয় এসছে তো আরিফ মেলা একটু ব্যাপার নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই আমার সাথে আছেন একজন কবি লেখক গবেষক সম্পাদনাও করে থাকেন উনি ডক্টর মাহবুব সাদিক ওনার কাছে একটু জানতে চাচ্ছি যে মেলার যে এবারের যে আয়োজন এবং সামগ্রিকভাবে এই লেখালেখি বই প্রকাশ এটা নিয়ে ওনার আসলে মন্তব্যটা কি এবার মেলা তো অনেক পরিচ্ছন্ন দেখছি আর কি এবারকার মেলায় তো বাইরের অন্য কেউ নাই প্রকাশকদের বাইরের কেউই নাই আর কি ফলে আমার কাছে আমি আজকে দ্বিতীয় দিনের মতো এসছি এবং মেলা আমার কাছে ভালোই লাগছে আর কি আর মেলায় তো বই প্রকাশ আমাদের এখন প্রায় একুশের এই মেলাটিতেই বই প্রকাশিত হয় সবচেয়ে বেশি আর কি আর সবই যে ভালো প্রকাশনা তাও যদি বলি না তারপরেও বলি যে সারা বছরই আমরা অপেক্ষা করি এই মেলার জন্যে যে আমাদের বইগুলো আসবে আর লেখকরাও যেমন থাকেন প্রকাশকরাও তেমনি মুখিয়ে থাকেন এই মেলার জন্য বিক্রিও হয় প্রচুর আর কি আর প্রধান বইয়ের বাজার এটি কবিতা আপনি তো কবি তা লেখেন কবিতার আসলে মানে পাঠক কেমন আপনার মনে হয় সারা পৃথিবীতেই কবিতার পাঠক কম এটা সত্যিই আর কি কেননা কবিতা এমন এক মাধ্যম যে মাধ্যম চর্চা না থাকলে বোঝা একটু কঠিন আর কি সেই জন্যে সমস্ত পৃথিবীতেই কবিতার পাঠক কিঞ্চিত কম কিন্তু কবিতা প্রধানতম শিল্পের মাধ্যমের একটি আর কি বলা হয় যে নাটক সবচেয়ে বেশি এবং সঙ্গে সঙ্গে একই সঙ্গে সঙ্গে কবিতাও ওরকম যে এর জন্য কবির যেরকম চর্চা থাকতে হয় সমস্ত জীবনব্যাপী চর্চা থাকে এবং কবিতার শ্রেষ্ঠ কবিতাটি লেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন সমস্ত জীবনব্যাপী চর্চা করেন এই কারণে কবিতা লেখা কখনও ছাড়েন না আর কি তেমনি সেটাকে বুঝতে হলে অবশ্যই আমাদের বোদ্ধা পাঠকও দরকার আর কি পাঠক কম কিন্তু যারা কবিতা বোঝেন তারা নিশ্চয়ই কবিতা পড়ে আনন্দ উপভোগ করেন কবিতার ভেতরে পরোক্ষ কবিতা হচ্ছে পরোক্ষর শিল্প এবং সেই শিল্পের কাছে যেতে হলে প্রস্তুতি প্রয়োজন কোনো সময় অনেক ধন্যবাদ আপনাকে আরিফ আপনার মাধ্যমে আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে বাংলা একাডেমি এই গমন গ্রন্থমেলার কিছু নীতিমালা ঠিক করেছিল যেমন একটি ছিল যে এক প্রকাশক অন্য প্রকাশনার সংস্থার বই বিক্রি করতে পারবে না কিন্তু তেমনটি মনে হয় ঠিকভাবে মানা হচ্ছে না মানে দু একটি স্টলে এরকম ব্যতিক্রম ঘটতে দেখা গেছে তারপরও আশা করি প্রকাশকরা তাদের ভুলটি শুধরে নেবেন আরিফ আমি আপনার কাছ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি রাজীব দাস ধন্যবাদ আপনাকে